মহরমের আগে চরম ব্যস্ততা তাজিয়া শিল্পীদের মধ্যে আর কিছুদিন তারপরেই রয়েছে খুশির মহরম এই মহরমকে ঘিরে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে মুসলিম মানুষদের মধ্যে পাশাপাশি ব্যস্ততাও রয়েছে মহরমের তাজিয়া তৈরিকারী শিল্পীদের মধ্যে এমনই একজন হলেন শিলিগুড়ির হায়দার আলী যিনি বিগত প্রায় 30 বছর ধরে তাজিয়া তৈরি কাজ করে আসছেন তবে শুধু শিলিগুড়ি থেকে নয় তাজিয়ার জন্য বাইরে থেকেও প্রচুর বায়না পেয়ে থাকেন হায়দার আলী এদিন হায়দার আলী জানিয়েছেন তিনি বিগত 30 বছর ধরে কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা থেকে তিনি তাজিয়ার বায়না পেয়ে থাকেন তবে বিগত 2 বছর সংক্রমণের জেরে 2 বছর তেমন কোনো বায়না তিনি পাননি তবে এবছর সংক্রমণের ভয় অনেকটাই কম তাই মানুষ এর মধ্যে মহরম আগের তুলনায় এবছর অনেকটা ভালো করে পালন করবে তাই অনেকটা ভালো বায়নাও পেয়েছেন তিনি কি জানিয়েছেন শিল্পী হায়দার আলী শুনব আমার 25 থেকে 30 বছর হলো কাজ করা শিলিগুড়ি আমার পাড়াটাই হবে কিন্তু বাইরে থেকে ইসলামপুর দার্জিলিং এগুলা আমার হাতে একদম রেডি হইতেছে হ্যাঁ বাইরে থেকে বেশি হয়ে যায় ম্যাক্সিমাম 25 থেকে 30 দিন লাগে এক মাস ভিতরে আমরা 4-5টা করে দিই আর বাকিগুলো যে হয় এক সপ্তাহ বোধ হয় কোনো 10-15 দিন লাগে 20 দিন লাগে এরকম করে কাজে যেরকম কাজ ওরকম টাইম লাগে এবার খুশি 2 বছর হয় না কোভিডের জন্য ইনশাল্লাহ এবার ভালো করে হবে তাজিয়া আর লোকজন আসবে দেখার জন্য আমার খুশি বাইরে তাজিয়া যাইতেছে ওখানকার লোকগুলা দেখুক কাজটা কীরকম হইতেছে এটাই